হে গাইস, আসসালামু আলাইকুম গাইস, আমি মনির হোসেন, ইংল্যান্ডের মাইল্যান্ড পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আমি এসেছি ইংল্যান্ডের মাইল্যান্ড পার্কের ফ্রুটস মেলাতে। আসলে এখানে আইসা আমরা বিভিন্ন স্টল পরিদর্শন করছি এবং অলসো আমরা এখানে কিছু কাস্টমার বেশি যারা দর্শক এসেছে তারা ভিজিট করতে মেলাটা। আমি আসলে জানতে চাইব যে আপুর কাছে যে এই মেলায় আসলে আইসা কেমন লাগছে এবং কী আসলে কি অভাব ছিল বা মেলাটা কিরকম হয়েছে বা ফিউচারে কিরকম করা যাবে, আপনি যদি কাইন্ডলি আমাদের দর্শকদের একটু বলুন। নমস্কার সবাইকে, মেলাতে এসে খুবই ভালো লাগছে, মানে দেশের ঐতিহ্য আমরা ফিরে পেয়েছি। বাট স্টেজটা আরেকটু উপরে ওঠানো ছিল দরকার, কারণ শিল্পীরা যখনই আসছে আমরা কিছুই দেখতে পারছি না, এই একটা মানে কমতি আছে এখানে, এমন মনে হচ্ছে আমার কাছে। সবকিছু ঠিক আছে, সবকিছু মিলে খুব এনজয় করছি। আসলে যে এটা তো একটা ফ্রুট মেলা, এই ফ্রুট মেলাতে আপনি আইসা কোনো ফ্রুট কিনতে পারছেন কি না, অথবা আসলে কী কী ফ্রুট আছে যদি আমাদের দর্শকদের একটু বলতেন, কারণ সবাই তো এখানে আসতে পারে না, আপনারা যেহেতু এখানে আসছেন একটু দর্শকদের একটু বলতেন আপনি। আমরা অনেকগুলো ফ্রুট দেখেছি, ভালো লাগছে, মনে হচ্ছে দেশেরই, বাংলাদেশের যে এই টাইমে জ্যৈষ্ঠের যেই জ্যৈষ্ঠ মধু যেটাকে বলে, জ্যৈষ্ঠের যেই ফলগুলো পাওয়া যায় এগুলো আমরা সব পেয়েছি। এগুলো দেখে সত্যিই আমরা খুব খুশি হয়েছি যে মনে হচ্ছে আমরা সত্যিই বাংলাদেশে আছি। থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালো লাগছে মেলাতে এসে, এখানে মানে সবাই একসাথে হলাম, মনে হচ্ছে যে বাংলাদেশে আছি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আইসো তো।